তুমি খুশি থাকো আমার মনে চেয়েছে খুশি থাকো। এবার তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে অনিমা, কাল তুমি আমার ব্যাংকে একবার এসো। আপনার ব্যাংকে? আমি? তোমরা কেউ কথা বলো না গো, শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না। নির্লজ্জ মেয়ে মানুষের মতো সকাল 9টা পর্যন্ত বরের সঙ্গে নাক ডেকে ঘুমোলে, এলে তো এলি বাসি কাপড়ে স্নান না করে রান্নাঘরে চলে। মেনে নাও শুরু, মেনে নাও, আর একটু বাদেই তোমার নতুন বৌমা সকলের চোখের সামনে দিয়ে জুতো পরে গটগট করে চাকরি করতে বেরোবে, ঘেমে নিয়ে পরপুরুষের সঙ্গে একসঙ্গে কাজ করবে। হ্যাঁ গা মেজ বৌমা, তুমি কি কোনো শিক্ষাই শিখে আসনি? দাদা তুই বৌদিকে এই খাঁচায় বন্দি না করলেই পারতিস। বৌমা এটা তোমার বাপের বাড়ি নয় মেজ বৌমা, সে বাড়িতে হয়তো রোজ জলসা বসতো, কিন্তু এই বাড়িতে রোজ সন্ধেবেলা মহাভারত পাঠ হয়। শুনো না, এখান থেকে নিউ মার্কেট যাব, তারপর কলেজ স্ট্রিট, আর হ্যাঁ কাঠের খড়ম কোথায় ভালো পাই বলো তো? হ্যাঁ একটা না হারমোনিয়ামের অর্ডার দিতে হবে। সর্বনাশ, তুমি কি কি করতে চাইছো বলো তো, মানে একদিনে সব মাইনের টাকাটা উড়িয়ে দেবে? হ্যাঁ কত কি এনেছে বলো। যাই বলো, মেজো বৌমার কিন্তু মনটা খুব বড়। হে বাড়িতে সবাই আমাকে ছাড়িয়ে যাচ্ছে, এতটা কাল আমি এত সেবা যত্ন করে যা করতে পারিনি, ওই লাল গরদের শাড়িটা এক নিমেষে করে ফেললো। মাঝে মধ্যে বেঁচে থাকতে গেলে একটু স্বার্থপরতার প্রয়োজন রয়েছে। আমি শুধু তোমাকে না, গোটা সংসারটাকে ভালোবাসি। দেখো এই ভালোবাসা যেন ভস্মে ঘি ঢালা না হয়। মেজ বৌমার পুরো মাসের মাইনের টাকাটা আমার হাতে তুলে দিয়েছি। এতেই বিকিয়ে গেলে করবীর মা? আমি কিচ্ছু চাই না, ডালপালা নিয়ে সবাইকে জড়িয়ে থাকতে। বটগাছ হয়ে ওঠার শখ আমার আমার মিটে গেছে। ওই বাড়ির তুলসী তলাও আমার জন্য নয় স্যার, আমার আমার নতুন বাসায় আমি একটা তুলসী গাছ লাগিয়েছি। তুমি খুশি থাকো আমার মনে চেয়েছে খুশি থাকো, তুমি খুশি থাকো।